উচ্চ আদালতের বিচারপতি সুভাষিস তলাপাত্র একটি রিট পিটিশন মামলায় রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে যে সমস্ত জেলার এসপি সহ আইজি এন্ড অর্ডার ও পুলিশের মহানির্দেশককে নিয়ে জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ে মিটিং ডেকে 2014 সনের ললিতা কুমারী মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন করা হয় তার জন্য প্রতিটি থানায় অ্যাডভাইজারি পাঠাতে এবং থানাগুলিকে নির্দেশ দিতে এফআইআর গ্রহণ করে যাতে অবশ্যই এফআইআর রিসিপ্ট কপি অভিযোগকারীকে বিনামূল্যে তৎক্ষণাৎ দেওয়া হয়। এফআইআর গ্রহণে নাগরিক হেনস্থা এবং থানাগুলির বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষাপটে উচ্চ আদালত এই বিশেষ নির্দেশ দিয়েছেন। মাননীয় উচ্চ আদালত সম্প্রতি একটি রিট মামলায় এক গুরুত্বপূর্ণ রায়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে পুলিশের মহা অধিকর্তা, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং আইজি আইন শৃঙ্খলাকে নিয়ে জরুরি সভা ডেকে একটা নির্দেশনা তৈরি করতে, যাতে করে এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতিটি থানায় অক্ষরে অক্ষরে পালিত হয় তা নিশ্চিত করার জন্য মাননীয় উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন রাজ্য স্বরাষ্ট্র সচিবকে। এক রিট মামলায় প্রদত্ত রায়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে, এফআইআর দায়ের করার ক্ষেত্রে নাগরিকদের হেনস্থা সুবিধিত, থানাগুলো এফআইআর গ্রহণ করতে চায় না এবং অধিকাংশ ক্ষেত্রেই এফআইআরের কপি রাখলেও তারা রিসিপ্ট কপি দিতে চায় না। যদিও আইনের নির্দেশ আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, ভারতীয় ফৌজদারি কার্যবিধির স্পষ্ট নির্দেশ, যদি কোনো ধর্তব্যযোগ্য অপরাধ, কগনাইজেন্স অফেন্স অর্থাৎ খুন, জখম, গুরুতর জখম, এই ধরনের গুরুতর অপরাধের কোনো খবর সম্বলিত এফআইআর দায়ের করা হয়, তাহলে থানা এফআইআর গ্রহণ করতে, এফআইআর রেজিস্ট্রি করতে বাধ্য। এবং শুধু রেজিস্ট্রি করতে বাধ্য নয়, এফআইআর গ্রহণ করে এফআইআরের প্রতিলিপি থানাকে দিতে হবে অভিযোগকারীকে। এটা হলো সুপ্রিম কোর্টের নির্দেশ, ভারতীয় ফৌজদারি কার্যবিধির নির্দেশ। কিন্তু এই নির্দেশ কোনোভাবেই পালিত হয় না, বরং এটাকে দারুণভাবে লঙ্ঘন করা হয়। আমাদের নাগরিকরা থানা এফআইআর করতে গিয়ে হেনস্থার শিকার হন। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।